পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দিলালপুর পলাশডাঙ্গি গ্রামের বাসিন্দা সুমিতা দেবশর্মা, তিনি অনেকবার লিখিত এবং মৌখিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করেছেন, কিন্তু তাকে এখনও ঘর দেওয়া হয়নি। আমি দীপ্তি দেবশর্মা আর এ হলো আমার সমুদায়। সুমিতা দেবশর্মা দিলালপুর পলাশডাঙ্গি গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করেছেন। তার পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা খুব খারাপ। ছেলে ভুটভুটি চালিয়ে সংসারে পাঁচজনার খোরাকি জোগাড় করেন। সুমিতা দেবশর্মা, আপনার কি হয়? মা হয় যে আপনার মায়ের প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্যা কি ছিল? সমস্যা তো মেলা কিছু ছিল, ঘরেরও সমস্যা, যে জল পড়ে কি পড়ে, থাপার জায়গা নাই, থাকি। আপনার সংসার কিভাবে চলে? সংসার কি, এখন বিড়বিড়ি দেই, বিড়বিড়ি গান চালাই, যা রোজগার হয় ওখানে খাই সবাই মিলি। সুমিতা দেবশর্মা যে ঘরে বসবাস করেন সেই ঘরের অবস্থা খুব খারাপ, কিন্তু তার ঘর বানানোর মতো ক্ষমতা নেই। সুমিতা দেবশর্মার পরিবার বিপিএল তালিকা অন্তর্ভুক্ত। তো আপনার মা যে প্যারালিস হয়েছে তা কি চিকিৎসা করেছেন, করতে পেরেছেন? নাই। কেন করে চিকিৎসা করবো? টাকা পয়সা নাই, জিঙ্গা ভিড়ভিড়ি চালাই না, আমরা কামাই রোজগার করে আনি, ওরা তো খাইতেই আমাকে নাগে, তাকে চিকিৎসা কেন করে করবো? ঘরের জন্য কি কোথাও আবেদন করেছেন? আবেদন দিল, মাই ও মেলাই দিল, আবেদন নেমার জিঙ্গা ভুট্টো আসে উঙ্গা কছে দিয়ে, হ্যাঁ ঘর দিব, ঘর দিব, আর নেমার তো জিতি যাবো না, কা ঘর, ঘরে নেই। কত বছর হচ্ছে আবেদন করা? মোটামুটি তো নেমারি ভোট দিয়াল আর পাঁচ বছর আগে, পাঁচ বছর ফের জমে গেল, ফের এলা ফের এবারও পুচিল, নেমার লাদে ঘর দিব, ঘর দিব, ভোট দেওয়া আমার, এইবার তো আবেদন দিই কিনি তাই নৌনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তিনি বারংবার পঞ্চায়েতে আবেদন করেছিলেন, কিন্তু এখনও তাকে ঘর দেওয়া হয়নি। আমি এই সমস্যা নিয়ে বার কয়েক প্রধানের কাছে যাই, কিন্তু প্রধান অফিসে আসছেন না বলে তাই তার সাক্ষাৎকার নিতে পারেনি। তো আপনারা কি চাচ্ছেন? ঘরে চাচ্ছি, ঘর চাই, ঘর পাইলে আনা ভালো করে আনা থাকবা পারি, জল পড়ে কেমন করে থাকবো, ছোয়াপু আছে, একটা মা আছে, উগিছে, কেন করে থাকবো, জল পড়লে তো থাকার জায়গায় নেই। সুমিতা দেবশর্মাকে যাতে অতি শীঘ্রই একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয় তার জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা পঞ্চায়েত প্রধান জয়ন্তী মাহাতোকে বারবার ফোন করে অনুরোধ জানান। পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার 9593763945। আমি দীপ্তি দেবশর্মা, পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনাহাটির পক্ষে।